আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি তিনটি শর্টকাট আইটেম নিয়ে। তো আজকে রেসিপিতে থাকবে হচ্ছে বাঁধাকপি ভাজি, লাল শাক ভাজি, সঙ্গে ডিম ভুনা, সব কিছু আমি শর্টকাটে দেখাবো। তো এবার হচ্ছে চলে যাচ্ছি রান্নাঘরে, দেখা যাক কী কী করছি। আপনারা পাশেই থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখানে আমি রান্নাঘরে চলে এসেছি, তেলটা গরম করে সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো এখানে তিন চারটা চিংড়ি মাছ, ছোটো করে কেটে নিয়েছি। চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিয়েছি, চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। তো এবার আমি এর মধ্যে একটু লবণ, একটু হলুদ, কাঁচামরিচ এগুলো দিয়ে দিব। দিয়ে হচ্ছে দেন বাঁধাকপি ভাজিটা আমি বসিয়ে দেবো। বাঁধাকপিটা কেটে ধুয়ে পানি ঝরতে দিয়ে দিয়েছি। আর এখানে চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে কেটে দিয়ে দিলাম। হলুদ, লবণ দিয়ে একটু ভালো মতো ভেজে নেবো পেঁয়াজের সঙ্গে। এভাবে বাঁধাকপি ভাজিটা করলে খেতে ভীষণই ভালো লাগে গরম ভাতের সঙ্গে। এই বাঁধাকপি ভাজি থাকলে আর কোনো কিছু লাগে না, শুধু এই বাঁধাকপি ভাজি দিয়ে কিন্তু ভাত খেয়ে নেওয়া যায়। তো এগুলো তো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হচ্ছে বাঁধাকপি যে কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নিব। এবার আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। আর চুলার জলটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। এভাবে বাঁধাকপি ভাজিটা আপনাদের কার কার পছন্দ অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণই পছন্দ, আমার এবং আমার আপু খুবই মানে পছন্দ করে খায়। যেদিন এই বাঁধাকপি ভাজিটা বাসায় করা হয় আপু আর আমি এটা দিয়ে ভাত খাই। তো বাঁধাকপি ভাজিটা কিছুক্ষণ পরে হচ্ছে আমি ঢাকনা খুলে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন একটু জালটা বাড়িয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো মতো ঘন করে নাড়াচাড়া করে ভাজি করে ভাজিটা নামিয়ে নেব। ভালো মতো উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিয়েছি। তো এখন আমার ভাজিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এবারে হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব। এই তো আমার হয়ে গেল বাঁধাকপি ভাজি রেসিপি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলেন এবার দেখে নেব হচ্ছে আমি আজকে হচ্ছে মানে শর্টকাটে ডিম ভুনা আর লাল শাক ভাজি রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওতেই। তো বাঁধাকপি ভাজি তো হয়ে গেল, আর এখানে হচ্ছে আমার ডিম সেদ্ধ করে নিয়েছি, তিনটা ডিম সেদ্ধ দিয়েছি। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, ছিলে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি, মশলা দিয়ে দিলাম, মশলা কষিয়ে নিয়েছি। ব্যাস ডিম ভুনা হয়ে গেল, শর্টকাটে দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো এই ছিল আমার ডিম ভুনা রেসিপি। শুধু বাঁধাকপি ভাজি তো সবাই খাবো না, সঙ্গে তারও কিছু লাগে। তো এর জন্য ডিম ভুনা করে নিলাম। আর গাছের লাল শাক ছাদে হয়েছে আমাদের, তো অল্প কয়েকটা লাল শাক ছিঁড়ে নিয়ে এসেছি, সেই শাকভাজিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। খুবই অল্প একটু শাকভাজি করবো। তো শাকভাজি করার জন্য এখানে আমি পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ ভেজে নিয়েছি। এবার এখানে শাকটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম, শাকটা দিয়ে দিলাম, ভাজি করে ফেললাম। পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ দিয়ে লাল শাকের ভাজি, ভাজিটা খেতে অসাধারণ মজা হয়েছে। যেহেতু গাছের শাক বলে কথা, খুবই টেস্টি হয়েছে। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আবারও আপনাদের সঙ্গে আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।